যারা স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসে আসতে চাচ্ছেন, বুঝতেছেন না আসলে সাইপ্রাসে গেলে স্টুডেন্ট ভিসাতে গেলে কি কি সুবিধা বা অসুবিধা হবে। সাইপ্রাসে আসার পরে আপনি পড়াশোনার খরচের পাশাপাশি পার্ট টাইম হিসেবে জব করে সে কিছু টাকা দেশে পাঠাতে পারবেন কিনা, এবং সাইপ্রাস থেকে স্টুডেন্ট ভিসাতে ইউরোপের সেন্ট্রাল ইউরোপের ভিতরে প্রবেশ করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে টেনশন করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কি খবর তোমাকে? তো ভিডিওটি শুরু করবার আগে আমি এদিকে সাইডে একটি আপনাদের স্ক্রিনশট দেখাচ্ছি। তো এখানে দেখাচ্ছে 1000 ভিউতে আমরা কিন্তু 11 সেন্ট পাই, 11 সেন্টে বাংলাদেশি টাকায় 11 টাকার মতো হয়। তো ভাইবেন না যে আপনি ভিডিওটা দেখে সম্পূর্ণটা দেখলে হয়তো বা আহামরি বড় লোক হয়ে যাব আমরা। তো যাই হোক, বিষয় সেটা না। এখন তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে অনেকে ভিডিওগুলো স্কিপ করে যান, দেখা যায় অনেক ইনফরমেশন থাকে ভিডিওর মাঝখানে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যাই হোক, তো সাইপ্রাসে যারা আসতে চাচ্ছেন, প্রথম প্রশ্নটাই আপনাদের থাকে যে ভাই সাইপ্রাসে যাব কীরকম খরচ হতে পারে। তো আমি যেহেতু সাইপ্রাস নিয়ে কথা বলবো, সাইপ্রাসটা দুইটা ভাগে ভাগ করা আমি আগের ভিডিওতে বলে দিছিলাম, তো আমি দুই পাশের বিষয় নিয়ে কথা বলতেছি। তো প্রথমে আমি তুর্কি সাইডটা বলি। তুর্কি সাইটের মধ্যে আপনি দেখা যাবে যে যে কলেজগুলো আছে, কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলাতে আসতে পারবেন আপনারা, কিন্তু বাংলাদেশ থেকে আপনারা লিগেল ওয়েতে আসতে পারবেন না, কারণ তুর্কি সাইপ্রাসের কিন্তু বাংলাদেশে কোনো কনসুলেট অফিস নাই। তো যে কারণে কি করে মানে ইমিগ্রেশনটা তারা এজেন্টরা কন্ট্রাক্টের মাধ্যমে পাঠায়, তো কন্ট্রাক্টের মাধ্যমে দিয়ে তারপর আপনাকে ফ্লাই করায়। অনেক সময় একবার দুবারে হয় না, তিনবারের সময় হয়ে যায়। তো এই হলো বিষয়, তারা ট্রানজিটের মাধ্যমে এক একবার এক এক ধরনের কাগজ দিয়ে আপনাকে তারপর ফ্লাই করাবে। তো এটা হলো তুর্কি সাইপ্রাসের বিষয়। তো গ্রিক সাইপ্রাসে যদি আপনি আসতে চান তাহলে আপনি বৈধ উপায়ে আসতে পারবেন, এবং সেইটা সম্পূর্ণ বাংলাদেশে কনসুলেট অফিস আছে যেখান থেকে আপনারা ভিসা স্ট্যাম্পিং করে তারপর আসতে পারবেন। তো এটা হলো প্রসেসিংটা যে কিভাবে আসবেন আপনারা। তো এখন আসা যাক তুর্কি সাইপ্রাসে যদি আপনারা আসেন, তাহলে তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনার লেফকি কলেজ আছে, কলেজ ইউনিভার্সিটি আছে, তারপর সাইপ্রাস ইন্টারন্যাশনাল আছে, তারপরে আরেকটা আছে হলো গিন্না ক্যাফে কলেজ। তো এগুলো হলো তুর্কি সাইপ্রাসের কলেজ। আর সাউথ সাইপ্রাসের কলেজ যেগুলো, কাসা কলেজ আছে, আমেরিকান কলেজ আছে, তো এই কলেজগুলোতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আসা যাক যে আসলে আপনারা যে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন সেটার কতটুকু খরচ হতে পারে। তো খরচের ব্যাপারটা আসলে তুর্কি সাইপ্রাসের মধ্যে যেটা, সেটা হলো আপনার আমার জানা মতে 3000 ইউরোর মতো লাগে, 2500 থেকে 3000 ইউরোর মতো লাগে। তো এটা কম বেশি হতে পারে বিভিন্ন কলেজে, তো কেউ আসলে এটা অন্য মাইন্ডে নেবেন না। তো এটা হলো খরচের ব্যাপার। আর সাউথ সাইপ্রাসে যদি আসেন আপনারা, কলেজ ভেদে 4500 ইউরো থেকে 5500 ইউরো পর্যন্ত লাগতে পারে। এটা হলো শুধুমাত্র কলেজ ফি, ঠিক আছে? আর হলো গিয়া আপনার যে এখন 3 নম্বর পয়েন্ট যেটা আসে, সেটা হলো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া সাইপ্রাসে স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে আমাদেরকে আমরা মানে কত দিন পরে আমরা কাজে নামতে পারবো, এবং সাইপ্রাস থেকে স্টুডেন্ট ভিসাতে আমরা যা ইনকাম করব সেটা দিয়ে আমরা সেশন ফি চালিয়ে দেশে কিছু টাকা পাঠাতে পারবো কি না। তো এখন আমি বলি আসলে তুর্কি সাইপ্রাসে যদি আপনারা স্টুডেন্ট ভিসাতে আসেন, তাহলে আপনি ওইখানে থাকা খাওয়া বাবদ খরচ করে প্রতি বছর সেমিস্টার ফি যে একটা মোটা অ্যামাউন্ট, সেটা দেওয়ার পরে আসলে খুব কম পরিমাণ টাকা দেশে পাঠাতে পারবেন, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। কিন্তু সাউথ সাইপ্রাসে যদি আপনারা স্টুডেন্ট ভিসাতে আসেন, তাহলে দেখা যাবে আপনারা সেমিস্টার ফি দেওয়ার পরে একটা ভালো একটা অ্যামাউন্ট আপনারা দেশে পাঠাতে পারবেন। তো এখন আসা যাক, রেগুলারলি আপনাদের কলেজ করতে হবে কি না? না, রেগুলারলি আপনাদের কলেজ করতে হয় না, যে কারণে আপনারা বাহিরে লং টাইম কাজ করতে পারবেন। তো এটা হলো আপনার কাজের বিষয় এবং টাকার বিষয়টা। তো এখন আসা যাক যে আপনারা মানে সাইপ্রাসের মধ্যে আসলে আপনারা সেন্টারের দিকে মুভ করতে পারবেন কি না। তো 6 মাস 1 বছরের ভিতরে দেখা যায় আপনারা মুভ করতে পারবেন না, 1 বছর পরে দেখা যাবে যখন আপনাদের অকেশনগুলো আসবে, যেমন আপনার বিভিন্ন ধরনের ঈদের প্রোগ্রামে বলেন,
এই বিষয়গুলোতে আপনারা তুর্কিতে টুরিস্ট হিসেবে যেতে পারবেন, ওইখান থেকে দেখা যায় আপনারা ইলিগেল ওয়েতে মুভ করতে পারবেন, সেটা ইলিগেল ওয়েটা আমি বলবো না। তো এখন আসা যাক সাউথ সাইপ্রাসের ব্যাপারে। সাউথ সাইপ্রাসে যদি আপনারা আসেন, হ্যাঁ, আপনারা ক্রিসমাস এবং বিভিন্ন ধরনের হলিডে যেগুলো আছে সেইগুলাতে আপনারা মুভ করতে পারবেন, এবং অবশ্যই 6 মাস পর আপনাদের যখন পিন কার্ড বের হবে, পিন কার্ড বের হওয়ার পরে আপনারা তারপর মুভ করতে পারবেন। তো এটা হলো মানে দুই সাইপ্রাসে আপনি মুভ করতে পারবেন কি পারবেন না সেই ব্যাপারগুলা। তো এটা নিয়ে আপনারা যারা কনফিউশনে আছেন তাদের জন্য আসলে বলে দিচ্ছি। তো আর দ্বিতীয় বিষয়টা হলো, আপনারা আরেকটা বিষয় প্রশ্ন করেন, সেটা হলো স্টুডেন্ট ভিসাতে আসার পরে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন। তো দুই পাশের মধ্যেই বর্তমানে ডেলিভারি জবটা খুব পারফেক্ট আছে। পারফেক্ট আমি এর জন্য বলতেছি, অনেকে দেখা যায় বাংলাদেশের মধ্যে আমরা মানে ঠিক মতো কোনো ধরনের কাজ পারি না, তো যারা কাজ পারে না, হাতের কোনো কাজ জানে না, তাদের জন্য আসলে ডেলিভারি জবটা পারফেক্ট। এবং ডেলিভারি জবের মধ্যে মোটামুটি স্যালারি এবং টিপস সহ ভালো একটা অ্যামাউন্ট আসে। তো এই হলো বিষয়। তো আপনারা অনেকে জিজ্ঞেস করবেন, ভাই কনস্ট্রাকশনের কাজ করা যাবে কিনা? সব ধরনের কাজই আপনি করতে পারবেন স্টুডেন্টরা যারা আসবেন। তো এখন আপনাদের সেকেন্ড যে প্রশ্নটা থাকে, যে ভাইয়া এজেন্টরা কিরকম অ্যামাউন্ট নিতে পারে, এই ব্যাপারটাতে একটা ধারণা দেওয়ার জন্য। তো দেখেন ভাই, আসলে তুর্কি সাইপ্রাসে যেটা স্টুডেন্ট ভিসাতে আসলে আপনার 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকার মতো নেয় সাধারণত। তো এর মধ্যে দেখা যায় তারা, আপনি যদি ক্লাস না করেন বা ওইখান থেকে অন্য যে কোথাও মুভ করেন, একটা সময় তারা কিন্তু সেমিস্টার ফিটা উইথড্র করতে পারে। আর দ্বিতীয় কথা হলো সাউথ সাইপ্রাসের কথা যদি বলি, সাউথ সাইপ্রাসে আপনি আসার পরে প্রথম সেমিস্টারে আপনি দেখা যায় এজেন্টরা যে টাকাটা নিবে সেটা হলো 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকার মতো নেয় সাধারণত। তো প্রথম অবস্থায় আপনি 5-5.5 হাজার ইউরোর মতো যেটা সেমিস্টার হিসেবে দিতে হবে, এবং পরবর্তী সেমিস্টার থেকে আপনার 2100 ইউরো করে দিতে হবে। এবং 2100 ইউরোটা আপনি যদি দুই ভাগে দিতে চান 1 বছরের ভিতরে, তাহলে দেখা যাবে 2300 ইউরোর মতো নেয়। তো একবারে দিয়ে দেওয়াটাই বেটার। তো এই হলো বিষয়। তো আসলে আপনারা যারা অনেক বেশি কনফিউশনের মধ্যে আছেন, যে তুর্কি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসাতে আসার পরে আমরা অন্য কোথাও মুভ করতে পারবো কি না, বা আপনাদের ইনকামটা কিরকম হবে, আপনারা কনফার্ম থাকতে পারেন সাউথ সাইপ্রাসে যদি আপনারা আসেন স্টুডেন্ট ওয়েতে, তাহলে আপনারা 800 থেকে 1200-1500 পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা হলো, আপনারা অনেকে মানে বলবেন যে আসলে স্টুডেন্ট ভিসাতে আসাটা কি সহজ হবে কিনা। তো দেখেন ভাইয়ারা, মানে এজেন্টরা যারা মনে করেন আপনাদের ভিসাগুলো প্রসেসিং করে, তো স্টুডেন্টদের জন্য একটা ছোটোখাটো টেস্ট হয় অনলাইনের মাধ্যমেই নেয়, যেটা যেটা একটু ফাঁকিবাজি মারা যায়। তো ফাঁকিবাজি মারে, সেটার জন্য এজেন্টরা 40-50 হাজার টাকার মতো এক্সট্রা চার্জ করে সাউথ সাইপ্রাসের ক্ষেত্রে। তো খুব ইজিলি আপনারা করতে পারবেন, আশা করতেছি যে আপনাদের আল্লাহর রহমতে সব ধরনের প্রশ্নগুলার উত্তর দেওয়া হয়ে গেছে। সাধারণত আমি সাইপ্রাস নিয়ে ভিডিও বানাই না, তারপর আপনাদের রিকোয়েস্টটা আমি বানিয়ে দিলাম। তো যাই হোক, এরপরও যদি আপনাদের ভিতরে কোনো ধরনের প্রশ্ন থাকে, এবং তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন আমাকে, আমি সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আকারে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।